অবশ্যই ফিল করতাম, বিশেষ করে অর্থোপেডিক ডাক্তারের কাছে যখন আমি গেছিলাম, ওরা যেভাবে বলছে আমারে যে কখনো সম্ভব না থেরাপি বা ইঞ্জেকশন ঔষধের মাধ্যমে এটা ঠিক করা, তখনই অনেক বেশি আমার মাথায় চিন্তা আসছে যে এই অবস্থা হইলে তো এরাও বলছে যে 15 বছর পর পর অপারেশন করাতে হবে, তো একবার যদি অপারেশন করায় 15 বছর চলতে পারবে, এরপরেরটা কোনো সাকসেসফুল হেরা দেয় না। তো এই জন্য সবসময় মানে টেনশনে থাকতাম যে এই এত অল্প বয়সে যদি আমি প্যারালাইজ হয়ে যাই, পায়ের যদি অবস্থা খারাপ হয়ে যায় তাহলে আমি জীবনে কিছুই করতে পারবো না। আছি আলহামদুলিল্লাহ ভালো। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকিল, আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা বর্দুশিয়া গ্রাম, আর আমি বর্তমানে থাকি হচ্ছে সৌদি আরব। আমার মূলত সমস্যা হচ্ছে হিপ জয়েন্টের সমস্যা, আমার ডান সাইডের যে পায়ের যে হিপে যে ওই হিপে সমস্যা, তো এখান থেকে সমস্যায় আমি দাঁড়াতে পারতাম না, কোনো কাজ টাজ করতে পারতাম না, হাঁটা চলাফেরা করলে মনে হইতো যে চাপ দিয়ে কেউ নিচের দিকে মানে ধরে রাখছে জোর করে, কিছুই করতে পারতাম না, বাম পায়ে সব কিছু করা লাগতো, রাত্রে ঘুমাইতেও পারতাম না, প্রচুর যন্ত্রণা হইতো পায়ের ভিতরে। আমি মূলত আমার এই সমস্যা হওয়ার পরে আমি কিছুই করতে পারি না, ক্রিকেট খেলা থেকে শুরু করে কোনো কিছুই না, আর এমনকি চলাফেরা করতেও সমস্যা হইতো, ক্রাম খেলতেও সমস্যা হইতো, মানে কিছুই করা যাইতো না। তো এটাই মূলত সমস্যা, মানে কিছুই করা যাইতো না, এক কথা একসাথে বসেও থাকা যেত না, ব্যথা করতো, অনেক যন্ত্রণা করতো, দাঁড়াইও থাকা যেত না একটা না কতক্ষণ, সবকিছু মিলে খুব যন্ত্রণা হইতো। উনি আমার প্রথমত উনি আমার রিপোর্ট দেখে আমার কিছু বলে নাই, আমার একদম সরাসরি ভর্তি করে দিছে যে ইনশাল্লাহ এরা সমস্যা থাকবো না, একদম ফুল সুস্থ হয়ে এখান থেকে যেতে পারবো। তো 15 দিনের আমার ট্রিটমেন্টের জন্য এখানে আমার ভর্তি করায়। আমার সব কিছুতেই প্রবলেম হয়েছে, বিশেষ করে আমি আমার ফ্যামিলিতে একমাত্র সন্তান, যে ইনকামের যে সোর্স যে আমি পেট করতে পারি, কারণ আমার বাবা নেই, তো আমার ছোট একটা বোন আছে আর মা নিয়ে আমার ফ্যামিলি, তো এই অবস্থা যদি আমি আজকে বড় ধরনের কিছু হইতো তো ফ্যামিলি পুরা নিচে চলে যাইতো। তো আল্লাহর রহমতে স্যারের ভিডিওগুলো দেখার পরে যে অভিজ্ঞতা হয়েছে, কনফিডেন্স বাড়ছে যে এখানে গেলে হয়তো আমার অবস্থা ভালো হইতে পারে, এবং কি ইনশাল্লাহ ফলাফল এরকমই আসছে, আলহামদুলিল্লাহ এখন আমি একদম সুস্থ। অবশ্যই ফিল করতাম, বিশেষ করে অর্থোপেডিক ডাক্তারের কাছে যখন আমি গেছিলাম, ওরা যেভাবে বলছে আমারে যে কখনো সম্ভব না থেরাপি বা ইঞ্জেকশন ঔষধের মাধ্যমে এটা ঠিক করা, তখনই অনেক বেশি আমার মাথায় চিন্তা আসছে যে এই অবস্থা হইলে তো এরাও বলছে যে 15 বছর পর পর অপারেশন করাতে হবে, তো একবার যদি অপারেশন করায় 15 বছর চলতে পারবে, এরপরেরটা কোনো সাকসেসফুল হেরা দেয় না। তো এই জন্য সবসময় মানে টেনশনে থাকতাম যে এই এত অল্প বয়সে যদি আমি প্যারালাইজ হয়ে যাই, পায়ের যদি অবস্থা খারাপ হয়ে যায় তাহলে আমি জীবনে কিছুই করতে পারবো না। কান্না প্রত্যেক দিনে আসতো, কিন্তু মানুষদেরকে দেখে কাঁদতাম, হয়তো গোপনে কাঁদতাম, কারণ পুরুষ মানুষ কান্না শোভা পায় না। মূলত সব মিলিয়ে অনেক অনেক ভালো সার্ভিস দিছে এই হসপিটালের নার্স এবং কি ডাক্তাররা, তো রীতিমতো 3 বার সবসময় প্রত্যেক দিন 1 বার থেরাপি এবং কি 2 বার ব্যায়ামের মাধ্যমে প্রত্যেক দিনই ডেইলি যে রুটিন ওরা সম্পূর্ণভাবে পালন করে, আর রোগীর যথেষ্ট পরিমাণ দেখাশোনা করে, এবং কি রুম সব কিছু মিলে একদম পারফেক্ট। জীবনে এই ফার্স্ট টাইম এত বড় একটা প্রবলেমের সমস্যার সম্মুখীন হয়েছি, তো ওইরূপভাবে বলা যায় যে সমস্যা অনেক বড়, যেহেতু অপারেশনে চলে গেছে অনেক বড়, আর যেহেতু অপারেশন বিহীন আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, অবশ্যই চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত এটা বলতেই হবে। আমরা যখন চলাফেরা কষ্ট দেখছিলাম, তো আমরা বিভিন্ন অর্থোপেডিক ডাক্তারের কাছে গেছিলাম, তো আমরা দেখা অনেক জায়গায় ঘুরপাক খাইছি, কোথাও সঠিক চিকিৎসাটা পাচ্ছিলাম না, বাট আমরা ইউটিউবে টিউটোরিয়াল দেখলাম যে DPRC, তো এখান থেকে আইসা আমরা বললাম যে এখানে যাই যাই দেখি এখানে চিকিৎসাটা কিরকম। তো এখন মোটামুটি আমার ফ্রেন্ডকে দেখে আমার মনে হচ্ছে যে খুব ফিট, ও 15 দিনের কোচে 11 দিনের মাথায় পুরোপুরি হাঁটতে পারতেছে। উনি যে সময় হাঁটতো এরকম ধরনের পা লেংড়ে লেংড়ে হাঁটতো, মানে সোজাভাবে হাঁটতে পারতো না, মানে আমরা যখন খেলতাম এরকম দৌড়াইতে পারতো না, এই মানে আরেকজন হেয়ার বদলে আরেকজন দৌড়তো, মানে উনি এক জায়গায় দাঁড়ায় থাকতো। তো আমি বলতাম যে মনে হয় না আর ঠিক হইব, কারণ কি অনেক জায়গায় হ্যাঁ ডাক্তার দেখাইছে, অনেক ভালো ভালো ডাক্তার ভিতরে ডাক্তার দেখাইছে, অনেক টাকা টাকা খরচ করছে, কিন্তু একবার আসে একবার যায় একবার আসে একবার যায় আর হইব না, মানে এরকম একটা ইয়ে আছে। তো একদিন নাকি এরকম ইউটিউবে মনে হয় দেখছে, দেখার পরে মনে হয় উনি এভাবে আসছে, আসার পরে মানে 15 দিনের একটা ইয়ে নিছে, খোঁজ নিছে, আলহামদুলিল্লাহ এখন 11 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ উনি ভালো আছে। আশা করি
আর কোনো সমস্যা হইব না না তখন তো এরকম মনে হতো না যে আগের মতো কখনো দেখতে পারবো এভাবে হাঁটতে পারে কি পারে না কারণ তখন যেভাবে হাঁটতো আর এখন যেভাবে হাঁটে খুব ভিতর থেকে খুব ভালো লাগে যে তখন দেখতাম ও হাঁটতে পারতো না খুব কষ্ট হয় আর এখন হাঁটতে পেরে দেখতে খুব ভালো লাগে নিজের কাছে খুব ভালো লাগে যে এখন সুস্থ হয়ে গেছে এখন তো অনেক ভালো লাগতেছে আশা করি এখন আরো সামনে আরো ভালো করে চলবে অবশ্যই আমি স্যারকে ধন্যবাদ দেবো কারণ স্যারের জন্যই আজকে নতুন জীবন ফিরে পাইছি যদি বেঁচে থাকতাম হয়তো পঙ্গু অবস্থায় বিছানায় শুয়ে থাকা থাকতো কিন্তু আলহামদুলিল্লাহ স্যারের উসিলায় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি এখন একদম সুস্থ ধন্যবাদ স্যার আপনাকে এত ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাকে আমি মনে করি এত হসপিটাল না খুঁজে এখন যেহেতু অনলাইনের যুগ অবশ্যই ইউটিউবে ডাক্তার সফিউল্লাহ স্যারের অনেক ভিডিও আছে আপনারা ওইখান থেকে আর ভিডিও সার্চ দিয়ে দেখতে পারেন যে কি কি সমস্যার সমাধান এই কি হসপিটালের মাধ্যমে হইতে পারে তাই আমি বলতেছি যত হাড়ের সমস্যা আছে আপনারা অবশ্যই ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন বিশেষ করে ডিপিআরসি হসপিটালে এখানে আমি যে চিকিৎসা পাইছি আলহামদুলিল্লাহ আমি 10 থেকে 11 দিনের ভিতরে আমি একদম সম্পূর্ণ সুস্থ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল